আগর ভাই করে রাত্রি তো বাইরে তো দিবার ঘরে বিড়া টাইটও না এ হচ্ছে কেওড়া ফল দেখতে পাচ্ছেন হ্যাঁ কুমির যায় কুমির বিশাল ঝামেলার মধ্যে আমরা আসি বাতো আর পানিটা ওটা এরকম না এই জায়গা থেকে যখন কুমির যখন এটুকান আমার নিয়ে যাবে তো কোনো মানে পিছু পাবে না আমার তো কষ্ট হবে ভাই করে যাব এখান থেকে নিয়ে চলে যাবে আমার কোনো খোঁজ হবে না দিন আগে এখান থেকে কুমির ভেসে গেছে আর প্রতি গনে গনে দুইবার করে ঢোকে আপনি কি করেন মূলত আমি মাছ মারি কাঁকড়া মারি মধু ভাঙি আপনার বাড়ি এই যে আমার বাসা এইটা এটা এখানেই কি আগে ঘর ছিল হ্যাঁ এখানে ঘর ছিল আমার ঘর ছিল আগে ওই যে মানে ঈদে ওই জায়গায় ঘর ছিল তারপরে এই জায়গাটা মনে করেন কিনছি আচ্ছা আগে বসতি ছিল ওইখানে যেখানে এখন হচ্ছে ভেঙে গেছে হ্যাঁ ওইটা ভেঙে গেছে আচ্ছা এই নদী যখন শুকায় তখন আপনার কি রকম পানি থাকে এই নদীতে এই নদীতে যখন পানি কেমন বলবো 8 থেকে 10 হাত পানি থাকে নদী তো অনেক ছোট হয়ে যায় হ্যাঁ অনেক ছোট উনি তো খালের মতো দেখতে কিন্তু আবার এখান থেকে লঞ্চ যায় হ্যাঁ হ্যাঁ আমার লঞ্চ যায় জীবন যাপনের জন্য কি ধরনের সমস্যা পড়তে হয় এই আমাদের জায়গায় এই পানির বৃদ্ধি এই বসবার কামাই রোজগার নেই জঙ্গলে মানে পাশ বন্ধ ওইভাবে আমরা কোনো কাজ কর্ম যাচ্ছি না 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 সেটা তো যাওয়া উচিত না অ্যামেজিং নেচার অ্যান্ড লাইফে সবাইকে স্বাগতম আমরা এমন একটি জনপদের মানুষের জীবনের কথা তুলে ধরব যারা কিনা জীবন মায়া ত্যাগ করে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে জীবনযাপন করছেন জনপদটি গড়ে উঠেছে বাংলাদেশের কয়রা থানার সুন্দরবন সংলগ্ন অঞ্চলে তাদের কাছে পৌঁছতে আমাকে খুব কষ্ট করতে হয়েছে যাতায়াত ব্যবস্থা কতটা অনুন্নত তা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন নদীর ওপারে রয়েছে সুন্দরবন আর নদীর এপারে বলা যায় নদীর মধ্যেই এই সব মানুষের বসবাস চারিদিকে মনোরম ভয়ঙ্কর সুন্দর পরিবেশ আপনি হয়তোবা এখানের আশেপাশের সৌন্দর্য কিছু সময় বা কিছুদিনের জন্য উপভোগ করবেন কিন্তু স্থায়ীভাবে থাকতে চাইলে বুঝতে পারবেন এখানে জীবন কতটা কঠিন এখানে যে মানুষগুলো নদীর চরে বসবাস করেন তাদের নেই ভালো যাতায়াত ব্যবস্থা তাদের নেই কোনো ভালো স্বাস্থ্যসম্মত পায়খানা নদীর পানি বাড়লেই ঘরে উঠে যায় লোনা পানি খাবার পানি পেতে তাদের অনেক দূরের টিউব ওয়েলে যেতে হয় আর তা না হলে তারা বৃষ্টির পানি সংরক্ষণ করে রাখে যতদিন সম্ভব হয় তবুও তারা এই চরম পরিবেশে পালন করছেন হাঁস মুরগি গবাদি পশু এখানে যারা বসবাস করেন তাদের কাছে সুন্দরবনকে সামনে রেখে বাঘ কুমিরের আতঙ্ক অস্বাভাবিক কিছু নয় আমরা কথা বলবো তাদের সাথে আমরা দেখব তাদের জীবন এই হচ্ছে বাড়ি ঘরের অবস্থা ওপাশে সুন্দরবন আর এই পাশে কত কষ্ট করে মানুষজন থাকে আপনারা দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে রাস্তা চলাচল করার রাস্তা এখান থেকে মানুষজন যাওয়া আসা করে কিন্তু একজন সাধারণ মানুষ যদি সেই রাস্তা হাঁটতে চলতে অভ্যস্ত না হয় যে কোনো সময় আসলে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে খুবই খারাপ রাস্তা নিজের অভিজ্ঞতা হলো এই ভাই এখানে থাকেন ভাইয়ের নামটা শিবপদ ভাই আর উনি মনে হয় আপনার বাবা আচ্ছা তো এনারা একদম দেখেন নদী নদীর পাশে কোনো রকম একটা ঘর তৈরি করছে কিন্তু সেই ঘরটা যে ভালো রাখবে সেটাও সম্ভব হয় না কারণ পানি নাকি কোমর পর্যন্ত জোয়ারে মাঝে মাঝে বাড়ে সেখানে থেকেই রান্নাবার বা খাওয়া দাওয়া তারা জীবনযাপন করেন এবার ভাই আপনি এখানে থাকছেন কি কি প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন সেটা সম্পর্কে যদি বলতেন আমাদের ইনকামের সোর্স হয় যে জঙ্গল এছাড়া আমাদের আর কোনো ই নাই সেভাবে মনে করেন আশায় আশায় আসি যে পাঁচ সাবে মাছ কাটা মারব সেভাবে আসি ভাই আশায় আশায় এই শরীর করে দিচ্ছে এই সমান পানি ওঠে যায় আমার ঘরের ভিতরে আমার তখন খুব কষ্ট হয় ছোট বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারি না সারাদিন সারা রাত মনে করেন পায়ে কাদা থাকে কোনোদিন একটু পা শুকায় শুকাইতে মানে এই এককান লুঙি মনে করো এককান দুইখান লুঙি আছে তো এখনো ভিজি ওখানে ভিজি পাশেই জঙ্গল দেখতে পাচ্ছেন যে কতটা রিস্ক এখানে তো কিছুই বলা যায় না জঙ্গল যখন তখন বিপদ ঘটতে পারে বাঘ তারপরে পানিতে কুমির দিন আগে এখান থেকে কুমির ভেসে গেছে আর প্রতি গনে গনে দুইবার করে ঢোকে মনে করেন যখন পানিটা ওঠে আমাদের এই সাইড সোজা যখন পানিটা ওঠে তখন আমাদের এখানে মনে করেন আমি থাকি আর পানিটা ওঠে এরকম থাকে এই জায়গার থেকে যখন কুমির যখন এটুকান আমার নিয়ে যাবে তো কোনো মানে পিছু পাবে না আমার তো কষ্ট হবে এখান থেকে নিয়ে চলে যাবে আমার কোনো খোঁজ হবে না তবু কি করবে এই জায়গায় পড়ে থাকতে হয় যদি উপরে জায়গা জমি থাকতো তাহলে তো সে জায়গায় চলে যেতাম পুরানোর ভয় তো সে জায়গায় খালি আমাদের বলি না সবাই
চলে ক্ষতি হচ্ছে এই বেচাকে দেখেন রাস্তাঘাটের কি অবস্থা আর ওনারা কিভাবে সামনে এই পথ ধরে সামনে প্রতিনিয়ত প্রতিদিন চলাফেরা করেন ফিরোজা বেগমের বাড়ি এটা ওনার মতো অনেক পরিবারই এভাবে বসবাস করছেন তারা বারবারই বলতে চাইছেন অনেক সমস্যার মধ্য দিয়ে জীবনযাপন করছেন এটা হচ্ছে কেওড়া ফল এই ফল দিয়ে আচার বানিয়ে টক ডাল রান্না করে খেয়ে থাকেন তারা কেউ কেউ সিদ্ধ করে লবণ অথবা চিনি দিয়ে এই কেওড়া ফল ওনারা বলেছিল যে নদী দিয়ে কুমির যায় মাঝে মাঝে হ্যাঁ কুমির যায় বিশাল ঝামেলার মধ্যে আমরা আছি বর্তমানে মানে পানি ওঠে আমরা চলতে পারি না এরকম অবস্থা আল্লাহর অবস্থায় আনো আসি আল্লাহ সাহায্য করে আনো টেকে রাইজি বলে আনো আসি দেখেন কি আসলে জীবনযাপন এখানে পরিবেশটা শুধু দেখেন ওপাশে হচ্ছে সুন্দরবন আর সুন্দরবনের এটা নদী কিন্তু দেখতে ছোট মনে হবে কিন্তু এখান থেকে লঞ্চ যায় সুন্দরবনের নদী বলতে সেখানে কুমির থাকবে এটা অস্বাভাবিক কিছু নয় আর ওপাশে বাঘ যখন তখন আসতেই পারে অনেকদিন হয়তো বা আসে না কিন্তু তারপরেও কতটা রিস্কের মধ্যে দিয়ে জীবনযাপন করেন এনারা সবসময় এখানে পানি থাকে বর্ষাকালে আরো বেশি সমস্যা হয় বিশাল সমস্যা মধ্যে থাকে বর্ষাকালে তাদের ঘরে পানি উঠে যায় রান্না বান্নার সমস্যা হয় যে কেওড়া ফল এই কেওড়া ফল আপনি কি বাজারে বিক্রি করেন না আপনি নিয়ে যাবেন না না মানে খাওয়া দাওয়ার জন্য খাওয়ার জন্য হ্যাঁ খাওয়ার জন্য নিয়ে এটা দিয়ে আপনি কি ধরনের ই তৈরি করা যায় আচার তৈরি করা যায় তারপর আছে এমনি খাটা 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 এই যে দেখেন এটা হচ্ছে কেওড়া ফল এই কেওড়া কি সুন্দরবনের মধ্যে দিয়ে আনছেন নাকি আপনি না এই যে গাছে এই যে গাছ হ্যাঁ এই গাছ এই হচ্ছে কেওড়া ফল দেখতে পাচ্ছেন খুবই তাজা একদম এখনই তো পাকেনি তো মানে ছাগলে কেওড়া ফল খাচ্ছে এগুলো দিয়ে আচার আর হচ্ছে ডাল টক ডাল টক ডাল দিয়ে খাওয়া যায় রান্না করা যায় এই যে হচ্ছে কেওড়া গাছ বাথরুমে যাওয়াটাও খুব একটা কষ্ট হয়ে দাঁড়ায় মানে খুবই কষ্টকর জীবন খুবই চ্যালেঞ্জিং জীবন এনারা এই পানি ধরে খাচ্ছেন এই বৃষ্টির পানি পড়ছে এই পানি ওনারা হচ্ছে খাবার পানি হিসেবে ব্যবহার করতেছে আর এছাড়া এখানে ভালো পানি বা টিউবওয়েলের পানি পাওয়াটা খুবই কষ্টের আর যদি আনতেও হয় তাহলে এই রাস্তা অতিক্রম করে অত দূর থেকে আনাটা অনেক দূরে ভরে চলে এসে নাই পায় আর একটা ট্যাঙ্কি নাই পায় একটা ঘর নাই পায় একটা কোন আপনাদের মধ্যে উপার্জনক্ষম ব্যক্তি কে আপনি মানে আমরা দুজনেই আছে তোমার ভাগাভাগি করে আছে একদম মাছ মারেন মধু কাটতে যান এখন তো পাশ কাঁকড়া মারি পাশে আছে বন্ধ অনেক কষ্ট হয় এই সাইড দিয়ে আছে কাঁকড়া মারি মাছ কাঁকড়া মারি সাইড দিয়ে জঙ্গলে ফাঁদ যাচ্ছি ভাই নাই এখন তো পাশ বন্ধ হ্যাঁ পাশ বন্ধ এক তারিখ থেকে দিবে শুনলাম হ্যাঁ আর হাঁস মুরগি তো পালন করতেছেন আমি পাঁচটা হাঁস মুরগি কিনি ওই পালন করছি যা দেখতেছেন আপনারা এই যে ঘর আর সামনে হচ্ছে নদী আর তাদের বাথরুমে যেতে গেলে অনেক কষ্ট করে দেখেন আসলে দেখলেই বুঝতে পারবেন এত প্রতিবন্ধকতার মধ্যে দিয়েও একটু ভালো থাকার চেষ্টা তারা করেই যাচ্ছেন প্রতিনিয়ত রাত হলেই আরও বেশি ভয় থাকতে হয় তাদের রয়্যাল বেঙ্গল টাইগার যদি সুন্দরবন থেকে এসে তাদের উপর হামলা চালায় বা নদীর পানি বাড়লে কুমিরের আতঙ্ক যেহেতু ঘরের মধ্যে নদীর পানি চলে আসে নদীর পানি কখনো কখনো পশু পাখি হাঁস মুরগি সকল কিছুর সাথে মানুষকেও একসাথে থাকতে বাধ্য করায় আসুন ওনাদের কিছু কিছু সমস্যা সমাধানের চেষ্টা অব্যাহত রেখে মানুষের পাশে থাকি আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে